হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আজকের আমার ভিডিওটা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা এসএসসি 2019 সালে পরীক্ষা দিয়েছে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছিল। তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হয়েছে, অর্থাৎ পাবলিশ করা হয়েছে, আর তাদের রেজাল্টটা কীভাবে দেখবে তার জন্য আমার এই ভিডিওটা করার। সো সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ অনেক ছোট ভাই বোনেরা পরীক্ষা দিয়েছে, যারা অনেক দুশ্চিন্তা আছে যে তারা যে জন্য অনেকে খারাপ করেছে তাদের রেজাল্ট ভালো হওয়ার আশায়। সো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো এখন আমি একটা ব্রাউজারে প্রবেশ করব। তো এইখানে আসার পর আমরা লিখব এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ 2019। তো আমরা এখানে অনেক অপশন পেয়ে যাব। সো আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা প্রবেশ করতে পারবেন। সো আমি প্রথমটায় প্রবেশ করলাম। তো এইখানে আসার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা বিভিন্ন বোর্ডের রেজাল্ট আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফাইল হিসাবে। সো এইখানে দেওয়া আছে ঢাকা বোর্ড এসএসসি রেস ক্রোটিনি রেজাল্ট 2019, অর্থাৎ প্রত্যেকটা রেজাল্ট তারা দিয়ে দিয়েছে কিন্তু রাজশাহীটা এখনও পাবলিশড হয়নি, আশা করি কিছু সময়ের মধ্যে পাবলিশড হয়ে যাবে। সো এর মধ্যে আমি কিছু রেজাল্ট দেখাই। আপনারা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই আপনারা ডাউনলোড করে আপনারা সরাসরি দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করেছি এবং সরাসরিটা ওপেন হয়ে আসছে। সো আপনার যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডেতে আপনি ডাউনলোড করবেন। সো আমি এখানে কিছু দেখাচ্ছি। তো এইখানে দেখুন, এখানে সব কিছু দেওয়া আছে 2019 সালে এক্সাম। আপনি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখুন রেস্ক্রুটিনি রেজাল্ট অফ এসএসসি এক্সাম 2019 চেঞ্জ রেজাল্ট ওয়ানলি। সো যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদেরটাই একমাত্র এখানে দেওয়া হয়েছে। দেখুন এইখানে একটা ভাই হ্যাঁ দেখি, হ্যাঁ ভাই বা বোন যেই হোক না কেন, সে ম্যাথমেটিক্সে এ পেয়েছিল, বর্তমানে সে এ প্লাস পেয়েছে। সো তার কপালটা অনেক ভালোই এবং তার রেজাল্ট পরিবর্তন হয়েছে। আপনারা প্রায় দেখতে পাচ্ছেন এইখানে যারা এ ছিল তারা এ প্লাস এবং যারা এ মাইনাস ছিল তারা এ পেয়েছে। তারপর আমি একটু নিচের দিকে যদি যাই দেখুন, অনেকে বি পেয়েছিল পূর্বে, সে কিন্তু বর্তমানে এ প্লাসও পেয়েছে। তো দেখি আমি আরো কিছু একটা দেখুন, একজনে ফেল করছিল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে, অর্থাৎ আইসিটিতে, সে কিন্তু এ প্লাস পেয়েছে। যে দেখতে পাচ্ছেন সে কিন্তু এ প্লাস পেয়েছে। তো এবছর রেজাল্ট অনেক ভালো পরিবর্তন হয়েছে। সো ভিডিওটা দয়া করে আপনারা বেশি বেশি করে এখনই শেয়ার করুন, কারণ আপনাদের অনেক ছোট ভাই বোন আছে যারা পরীক্ষা দিয়েছিল এবং অনেকে চ্যালেঞ্জও করেছিল। তো এক্ষুনি বেশি বেশি করে শেয়ার করুন আর সবাইকে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর একটা আমি কথা বলে নিই, যেসব ভাই ও বোনেরা তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে এবং যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, জানাবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে। সো আশা করি তোমাদের কমেন্টটা পেলে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।